পশ্চিম আসনে ভোটে অনিয়মের রিটার্নিং অফিসারের রিপোর্ট থেকে পরিষ্কার ভোটে অনিয়ম হয়েছে। এই প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পশ্চিম আসনের বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত এবং প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তাপস দে সরাসরি আঙুল তুলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের দিকে। তাতে সাফ কথা, 11 ভোট শেষে সাংবাদিক সম্মেলনে সিইও বলেছিলেন ভোট শান্তিপূর্ণ হয়েছে, তারা ভোট লুঠেরাদের পক্ষ নিয়েছিলেন। পরবর্তী সময়ে বিরোধীদের অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে রিটার্নিং অফিসারের আংশিক রিপোর্টে। আজকে দেখা যাচ্ছে, আমরা সেদিন অভিযোগ জানিয়েছিলাম প্রথমেই প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে 464টা বুথে, পরবর্তী সময়ে বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করার পর আমরা 846টা বুথে পুনঃভোটের দাবি করেছি এবং আমরা একথাও বলেছি যে নির্বাচন কমিশন যদি মনে করে, কারণ এখানে প্রায় অর্ধেকের উপর বুথে সেখানে রিগিং হয়ে গেল স্বাভাবিক কারণে, নির্বাচন কমিশন যদি পুরোটা কনস্টিটুয়েন্সিতেই লোকসভা কেন্দ্রে ভোট দেয় তাহলে ভালো হবে, এটা আমরা বলেছি নির্বাচন কমিশনের কাছে, চিফ ইলেকটোরাল অফিসারের কাছে, রিটার্নিং অফিসারের কাছে, নির্বাচন কমিশনের অবজারভার যারা এখানে আসছেন তাদের কাছে আমরা এই কথাগুলো বলেছি। এবং আমাদের কথা যে সঠিক, এটা রিটার্নিং অফিসারের যে কিছুটা রিপোর্ট বেরিয়েছে ভেতর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় আজকে যেটা দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে প্রায় 450 মতো বুথে একটা বুথে ভোট হয়েছে 10 ঘন্টা, 10 ঘন্টার আগেও সেখানে সিসি ক্যামেরা চালু থাকার কথা এবং ভোট 10 ঘন্টায় সব জায়গায় শেষ হয়নি, 5টাতে শেষ হয়নি, কোথাও 6টা 7টা 8টা 9টা লেগেছে, তাহলে 12-13-14 ঘন্টা ভোট হয়েছে। তারপরও রিটার্নিং অফিসার রিপোর্টে জানতে চেয়েছিলেন যে 9 ঘন্টা পর্যন্ত সিসি ক্যামেরা নেই, অর্থাৎ 9 ঘন্টা পর্যন্ত আছে এরকম কটা, সেখানে দেখা যাচ্ছে প্রায় 450 মতো বুথে 9 ঘন্টার কম, কোথাও 1 ঘন্টা, কোথাও 2-3-4 ঘন্টা এরকম সিসি ক্যামেরা চলেছে, কোথাও ভেঙে গেছে, কোথাও কালো কাপড় লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও কাগজ লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও বন্ধ করে রাখা হয়েছে, এই কোথাও অপারেটর বন্ধ করে দিয়েছে। এইভাবে আমরা যে বলেছি যে এই ভোটটা টোটালি রিগড হয়েছে সেখানে একটা অধিকাংশ বুথের মধ্যে, তা আজকে এই নির্বাচন দপ্তরের যে রিপোর্ট বেরিয়ে এসছে পত্রপত্রিকায় তার মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হলো। তার জন্য আবারও আমরা বলছি যে 846টা বুথে পুনরায় ভোটের ব্যবস্থা করা হোক, অথবা সরকার নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে পর তারা পুনরায় পুরোটা কনস্টিটুয়েন্সিতে ভোট দিতে পারে এবং সেটাই বোধহয় সবচেয়ে ভালো হবে। আরও এবং সিও যৌথভাবে ইলেকশনের ঠিক পট্টা দিয়ে যে স্টেটমেন্ট করেছিলেন যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার এবং পিসফুল হয়েছে, ঠিক তার এক দুদিন বাদেই ওনারা পাল্টি খেয়ে ওনারা বললেন যে না, কোথাও কোথাও ইরেগুলারিটিস হয়েছে। আমরা প্রথম থেকেই আরও এবং সিইও সম্পর্কে আমাদের সন্দেহ ছিল, আমরা তাদের পরিবর্তন চেয়েছিলাম শুধু নির্বাচন কমিশনের ইজ্জত এবং সম্মান রক্ষার্থে। আমাদের ধারণা হয়েছিল যে তারা নির্বাচন কমিশন থেকে রাজ্য সরকারকে খুশি করার জন্যই তারা বেশি চেষ্টা সচেষ্ট থাকবেন, ফলে আমরা নির্বাচনের খাতিরে এবং ইলেকশন কমিশনের খাতিরে আমরা এটার এই দুজনের পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু পরিবর্তন হয়নি। একটা রিপোর্ট ভাইরাল হয়েছে, এই রিপোর্টটা অফিসিয়াল কোনো অথেন্টিসিটি আমরা পাইছি না, যদিও আমি মিস্টার দুধশিকে লিখেছি যে প্লিজ কনফার্ম অ্যাবাউট দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট। উনি শুধু সিন করেছেন কিন্তু উনি কিছু বলেননি। আমরা ওনাদের যে রিপোর্ট যেটা দেখা গেছে, এই রিপোর্টটা একটা একটা অংশ মাত্র। আমরা চাইছি যে নির্বাচনে পুরো কনস্টিটিউশন নির্বাচন হোক, যত সন্দেহের উদ্রেক হয় সন্দেহের ঊর্ধ্বে নির্বাচন কমিশন কাজ করুক। যেহেতু নির্বাচন কমিশনের নিজস্ব কোনো মেশিনারি নেই, রাজ্য সরকারের মেশিনারির উপর নির্ভর করতে হয়, এই কারণে চিফ মিনিস্টারের অফিসের দু একজন ওএসডি কিছু পুলিশ অফিসার এবং কিছু অফিসারকে বলেছেন যে নির্বাচন কমিশন ইজ এ টেম্পোরারি বস, উই আর দ্য পার্মানেন্ট বস, সুতরাং টেক কেয়ার অফ ইউর কেরিয়ার।
এই যে ধমকটা, এই ধমকটা কি মিন করে? এটা ইলেকশনকে প্রভাবিত করার এবং এদের মতে নেওয়ার চেষ্টা করছে। আমরা এখনও দাবি করি এবং ভোটাররা চায় যে তাদের নিজস্ব ভোট নিজেদের মূল্যবান এবং পবিত্র ভোট, এবং তারা চায়, ভোটাররা চায় যে পুরো নির্বাচন, পুরো কনস্টিটিউয়েন্সি নির্বাচন হোক। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।